আসসালামু আলাইকুম, বাংলাদেশ অটোমেশন টেকনোলজিস এর পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি মেহেদি হাসান। আজকে আমরা শিখব ডেল্টা এইচএমআই কিভাবে প্রোগ্রাম করতে হয়। ডেল্টা এইচএমআই প্রোগ্রাম করতে হয় যে সফটওয়্যারটার মাধ্যমে, তার নাম হচ্ছে ডপসফট। তো আমরা প্রথমে সফটওয়্যারটা ওপেন করি। ওপেন করার পর আমরা যাব ফাইলে, ফাইল থেকে নিউ। নিউ আসার পর এই জায়গায় বিভিন্ন মডেল আছে, মডেল টাইপ আছে। তো আমাদের HMI টা হচ্ছে যে মডেলের, আমরা সেই মডেলটা সিলেক্ট করে নিব। তো আমাদের হচ্ছে B03E211। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম। আপনাদের HMI টা বেসিক্যালি যে মডেলের হবে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেন হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে ফিনিশ। তো এখন আমরা প্রোগ্রামটি শুরু করব। তো আমাদের, আমরা যে প্রোগ্রামটি করব, আমরা দেখাবো কিভাবে একটি, কিভাবে ইনপুট আর আউটপুট নিতে হয়। তো আমরা প্রথমে একটি অন সুইচ নিব। নেওয়ার জন্য হচ্ছে আমরা বাটনে যাব, সেখান থেকে হচ্ছে মোমেন্টারি। যাওয়ার পর এদিকে আমরা অ্যাড্রেস দিব আমাদের ইনপুটের জন্য। HMI হচ্ছে ইনপুটটা দিব হচ্ছে আমরা M0। দেন পিকচার থেকে আমরা আমাদের ইচ্ছা মতো হচ্ছে আমাদের যে হচ্ছে ইনপুটটা নিব, সেই ইনপুটটার শেপ আমরা আমাদের ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারবো। তো আমরা এখানে আমাদের ইচ্ছে মতো একটা নিব, আপনারা যেটা থেকে ইচ্ছা আপনারা নেবেন। তো আমরা নিলাম এটা হচ্ছে অংশ হিসেবে। আমরা এটা অ্যাড্রেস দিলাম অন, এদিক দিয়ে দিলাম অফ। আবার পিকচারে যাব, আমরা অন এবং অফ, আমরা অন এবং অফ দুটোর জন্য এই সুইচটা সিলেক্ট করে নিলাম। এখন হচ্ছে আমরা এটা ওকে করে দিব। তো আমাদের প্রথম হচ্ছে অন সুইচটা নিলাম। এখন আমরা একইভাবে একটি অফ সুইচ নিব। অফ সুইচ নেওয়ার জন্য ঠিক একইভাবে আমরা বাটনে যাব, সেখান থেকে হচ্ছে মোমেন্টারি, মোমেন্টারি থেকে হচ্ছে আরেকটা সুইচ নিব। নেওয়ার পর আমরা মেন, এই জায়গায় অ্যাড্রেসটা দিয়ে দেবো। প্রথমটা দিয়েছিলাম হচ্ছে M0, সো এটা হবে M1। ইন্টার। তারপর হচ্ছে আমরা টেক্সটে যাব, এই জায়গায় টেক্সট দিয়ে দেবো হচ্ছে অফ। আমরা পিকচারে যাব, পিকচারে গিয়ে আমাদের ইচ্ছা মতো একটি সুইচের শেপ আমরা সিলেক্ট করে নিব, এটা আমরা অফ সুইচ হিসেবে নিব। ওকে। আবার টেক্সটে যাব, যাওয়ার পর আবার অফ হইলে যাতে একই রকমের শেপ দেখায় তার জন্য হচ্ছে আমরা আরেকটা সিলেক্ট করে নিব। ওকে, আমরা এটা আরেকবার সিলেক্ট করব। ওকে, দেন হচ্ছে ওকে। আমরা একটা অন সুইচ এবং একটা অফ সুইচ নিয়ে নিলাম। এখন আমাদের লাগবে হচ্ছে একটি আউটপুট। তো আমরা আউটপুট নেওয়ার জন্য যাব হচ্ছে, আউটপুট নেওয়ার জন্য যাব হচ্ছে আমরা ইন্ডিকেটরে। ইন্ডিকেটরে যাওয়ার পর হচ্ছে মাল্টি স্টেট ইন্ডিকেটর, এটা থেকে আমরা একটা আউটপুট নিয়ে আসতে পারবো। ওকে, ঠিক একইভাবে এখন আমরা এটার রিড অ্যাড্রেস দিব। এটা রিড অ্যাড্রেসটা হবে আমাদের ডেল্টার পিএলসির আউটপুটটা থাকে বেসিক্যালি Y0, সো আমরা এই জায়গায় Y0 দিয়ে দিব। ইন্টার, দেন হচ্ছে টেক্সটে যাব। আমরা টেক্সটে যাওয়ার পর এদিকে লিখে দেব
রান, আমরা পিকচারে যাব, এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নিব। ওকে, আমরা সিলেক্ট করে নিলাম একটা পিকচার, আবার টেক্সটে যাব, যখন সে রান হয়ে যাবে তখন দেখাবে স্টপ, তার জন্য স্টপ লিখে দিলাম। ঠিক একইভাবে আমরা আবার একটি পিকচার সিলেক্ট করে দিব, স্টপ হলে আমাদের এই পিকচারটা দেখাবে। ওকে, দেন হচ্ছে ওকে করে দিলাম। এখন আমাদের এই দুটো হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। আমাদের প্রোগ্রামটি শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমরা এটা সিমুলেশন করে দেখাবো। সিমুলেশন করার জন্য আমরা হচ্ছে টুলসে যাব, টুলস থেকে হচ্ছে অফলাইন সিমুলেশন। ওকে, এই যে অন হচ্ছে অফ, তার মানে আমাদের এটি ঠিক মতো কাজ করতেছে। যদি আমাদের ইনপুট আউটপুট বা অন্য কোনো সমস্যা থাকতো তাহলে সিমুলেশনটা হতো না, কোনো একটা ইরর দেখাতো। ওকে বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।